গ্রামের নামটি সহনিবেদক অ্যাকোয়াগার্ড, বিশুদ্ধর চেয়েও বেশি স্বাস্থ্যের প্রতিশ্রুতি। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনার সঙ্গে আমি মধুরিমা। শহরের রাস্তা ছেড়ে এবার বেরিয়ে পড়া গ্রামের দিকে, পিচ রাস্তা ছেড়ে তাই মেঠো পথ ধরলাম আমরা। এই খবরে খুঁজে পাবেন আপনার গ্রাম, আপনার দৈনন্দিন জীবন, সুখ দুঃখ আনন্দ বেদনা সব মিলিয়ে ভীষণ চেনা সেই আপনারই গ্রামটি। শুরু করছি গ্রামের নামটি। ৭০তম স্বাধীনতা দিবসের দিন বৃক্ষরোপণ উৎসব পালন করেছিল দক্ষিণ চব্বিশ পরগনার এই গ্রামের এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার নাম মুক্তি, আর মুক্তির যোদ্ধারা হলো একদল স্কুল পড়ুয়া। স্বাধীনতা দিবসের দিনই ১০,০০০ ফল ও ফুলের চারা লাগিয়ে ফেলে স্কুল পড়ুয়ার দল। বৃক্ষরোপণ কর্মসূচি চলবে সারা বছর ধরে। সারা বছরে ২,০০০ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। তা এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তুলতে গাছ লাগানোর অঙ্গীকার নেওয়া হয়েছে যে গ্রামে, সেই গ্রামের নামটি পূর্ব শ্রীধরপুর। আয়লা বিধ্বস্ত সুন্দরবনকে তার চিরাচরিত সবুজ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের রায়দিঘির এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের সঙ্গ দিল পুলিশ প্রশাসন আর একদল পড়ুয়া। ৭০তম স্বাধীনতা দিবসের দিনই বৃক্ষরোপণের অঙ্গীকার করেন তারা। সেই দিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এলাকার ৬৭০টি স্থানে ১০,০০০ চারা রোপণ করা হয়। চারা গাছগুলির বেশিরভাগই ফুল ও ফলের গাছ। বেসরকারি সংস্থাটির সভাপতি শঙ্কর হালদার বলেন যে ফল ও ফুলের গাছের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়, সেই কারণে ফুল ও ফলের চারাই বিতরণ করা হয়েছে। ফুলের মধ্যে ছিল পলাশ, রঙ্গন, করবী, স্বর্ণচাপা ইত্যাদি। ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, জামরুল, আঁশফল এবং ফলসা গাছ। ২০,০০০ গাছ আজকের দিনে, ২০,০০০ একদিনেই ২০,০০০ গাছ আমরা লাগাচ্ছি, কিন্তু এই বছরে টোটাল ২,০০০ গাছ লাগানোর পরিকল্পনা আছে। সুন্দরবন এরিয়াতে অনেক গাছ তো এমনিতে ছিলই, যে গাছগুলো কাটা পড়ে গেছে। আমাদের এই রকম ধরনের সিভিল ফরেস্ট যেগুলো আমরা গাছ লাগাচ্ছি তাতে আরও একটু বনসৃজন উন্নত হবে। যে সমস্ত বন ধ্বংস হয়ে গেছে তার জন্য যে সমস্ত জায়গা পড়ে রয়েছে সেই জায়গাগুলোকে যদি আমরা রিফরেস্টেশন বা অ্যাফরেস্টেশন করতে পারি তো তাহলে যে সমস্ত জঙ্গলগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোকে আবার ফিরিয়ে আনা সম্ভব। বেসরকারি সংস্থার মুক্তির যোদ্ধারা মূলত স্কুলের ছাত্রছাত্রী, ছোটদের দিয়েই এই কাজের সূচনা করেছে তারা। বিশ্বজুড়ে বাড়তে থাকা উষ্ণায়নকে রুখতে গাছ লাগানো ছাড়া গতি নেই। বিশ্ব উষ্ণায়নে আমাদের গাছ লাগিয়ে বিশ্ব উষ্ণায়নের সম্বন্ধে মানুষকে অ্যাওয়ার করার জন্য এরকম একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আর মানুষ সাধারণত তো গাছ লাগাতে চায় না, তারা গাছ লাগাবে যদি ফলের গাছ বলা হয় এবং ফুলের গাছ বলা হয়। তাদের বিশ্ব উষ্ণায়ন সম্বন্ধে মানুষকে বোঝাতে গেলে তারা অত মানুষ সাধারণ মানুষ নেয় না। তো আমরা তাদেরকে মানুষকে ভাবাচ্ছি যে আপনারা যদি কোনো তাদের বাড়ি যাদের উঠোন আছে আপনারা যদি তাদের ফুলের গাছ লাগাতে চান বলুন, যে কোনো ধরনের ফুলের গাছ লাগাবেন মুক্তির তরফ থেকে আমরা আপনাদেরকে দেবো, যে কোনো ধরনের ফলের গাছ লাগাবেন আমরা দেবো। সেই জন্য আমরা এরকম একটা পরিকল্পনা নিয়েছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘি থানার ওসি বিশ্বজিৎ ঘোষ। গাছ লাগাতে ছোটদের উৎসাহ দেন তিনি, ব্যাখ্যা করেন গাছ লাগানোর প্রয়োজনীয়তা। আমি তোমাদের একটা অনুরোধ করবো, দেখো তোমরা হয়তো এখন বুঝতে পারছো না যে একটা গাছ লাগানোর মূল্য কি বা প্রয়োজনীয়তা কি। না বুঝতে পারলেও যদি কাউকে দেখো একটা গাছকে নষ্ট করছে তাকে আটকাবে, কারণ মনে রাখবে তোমার শরীরে যেমন একটা প্রাণ আছে ওই গাছটির শরীরে একটা প্রাণ আছে, আর সে কিন্তু আমাদের বেঁচে থাকার রস অক্সিজেন যোগায়। আমরা যত বেশি গাছ নষ্ট করছি আমরা তত পৃথিবীকে সর্বনাশের দিকে, ধ্বংসের দিকে ফেলে দিচ্ছি। চারা গাছ বিলি করা হয় গ্রামবাসীদের মধ্যেও। গাছটা নিয়ে ওখানে বাড়ির আশেপাশে বা স্কুলের কাছে যতগুলো ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা লাগাবো, আর তারপর চেষ্টা করবো এই গাছটা যাতে নষ্ট না হয়ে যায় তাকে বাঁচিয়ে রেখে আবার সেখান থেকে নতুন চারা গাছ উৎপন্ন করে প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে ফাঁকা আছে এখনো পর্যন্ত সেই সমস্ত জায়গা সহজে সবুজ করে তুলবো। একদিকে বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পাল্লা দেওয়া, অন্যদিকে আয়লা পরবর্তী সুন্দরবনে সবুজ ফিরিয়ে দেওয়া, এই দুই লক্ষ্যে চলতে থাকা বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল নরেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুল এবং আশপাশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন মুক্তির সম্পাদক আশিস হালদার, চঞ্চল পুরকায়স্থ, সঞ্জয় বসু সহ গ্রামের অনেকেই। কলকাতা টিভির জন্য তমাল সরকারের রিপোর্ট। গ্রামের নামটি পূর্ব শ্রীধরপুর। নেই স্থায়ী কোনো ঠিকানা,
যেখানে জায়গা জোটে সেখানে।